শান্তিপুর প্রয়াসের উদ্যোগে করোনাবিধি সম্পর্কিত সচেতনতামূলক প্রচার। কোভিড-19 হাত থেকে সুস্থ থাকতে করোনাবিধি সম্পর্কে সচেতনতামূলক বার্তা দিলেন সমাজসেবী সংগঠন শান্তিপুর প্রয়াস। শান্তিপুর প্রয়াসের উদ্যোগে এদিন বিকেল 4টা থেকে তুষ্টলাল হাই স্কুলের মাঠ থেকে শুরু করে গুপ্তিপাড়া ফেরিঘাট শান্তিপুর রেডলাইট এলাকা বড়বাজার ডাকঘর বাসস্ট্যান্ড সহ একাধিক জায়গায় প্রচার কর্মসূচি করা হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর যতন রায় চৌধুরী। এবার শুনে নেওয়া যাক ডক্টর যতন রায় চৌধুরীর বক্তব্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। ফলে কিন্তু আমরা আগেরবারে যে পরিমাণ কেস দেখেছি এবং কেস অনুযায়ী যে পরিমাণ মৃত্যু দেখেছি সেটা কিন্তু এবারে আরও অনেক অনেক বেশি পরিমাণে দেখতে পাবো। তো সেটাই আমাদের বক্তব্য যে এবার তৃতীয় দফার যারা ভুক্তভোগী, যারা এবার বেরিয়ে আসবে, সেইটার আগে যেন আমরা আমাদের এই 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 সচেতনতা প্রোগ্রামটা করতে পারি। যে সচেতনতা প্রোগ্রামটা আজকে ওরা করছে, আমার ধারণা 2-5 দিন পর থেকে সরকারই করবে। সরকার অলরেডি ইলেকশনের জন্য করেনি, যে পাছে আমাদের যারা ভোট নেবে তাদের প্রচারে বিঘ্ন হবে বলে করেনি, কিন্তু এবারে বাধ্য হবে সরকার। হয়তো 2-5 দিন পর থেকে এখানেও 500 টাকা ফাইন ধরবে, 2-5 দিন পর থেকে এরাও হয়তো, আমরা যেমন গ্রামে গ্রামে, এরা যেমন প্রয়াস, তারপর আমাদের এই যে তার সঙ্গে আমাদের ছিল প্রকৃতি বিলাস, ওরাও যেমন আজকে এসছে সবাই মিলে প্রচারের জন্য, 2 দিন পর থেকে তো সরকারও হয়তো একই প্রচার করছে, কিন্তু ততদিনে বিপদটা হয়ে যাবে, ওই জন্য আমরা একটু আগে নেমে পড়েছি। বলুন, আপনার পক্ষ থেকে সাধারণ মানুষকে আমি কি, আমার মনে হয় এই সচেতন বার্তাটা সবাই জানে এবং সবাই দেখে দেখে শুনে শুনে আমার ধারণা সবার প্রায় মুখস্থ হয়ে গেছে। মূলত অকারণে বাড়ি থেকে বেরোবো না, ভিড় জায়গায় যাব না, যেখানেই যাবো মানুষের থেকে একটা 3 ফুট দূরে, 6 ফুট হলে তো খুবই ভালো দূরে থাকবো, মাস্ক তো পরে থাকবোই থাকবো যে কোনো ভিড় জায়গাতে। অকারণে না বেরোনোর জন্য যদি পারি 2-3 দিনের বাজার একদিনে করে নেব। এবার যাদের কর্মসূত্রে বেরোতেই হবে, যারা দোকান চালাচ্ছে, যারা বাজার করতে হচ্ছে, বিভিন্ন এলাকায় এলাকায় কাজ করে বেড়াতে হচ্ছে, তাদের তো উপায় নেই, তাদের কাজ করতে হবে। লকডাউন তো করে তো মানুষকে তো বিপদে ফেলা যাবে না, খুব বিপদে না পড়লে, যখন যদি দেখবো হাসপাতালে কাতারে কাতারে ভর্তি হয়ে গেছে, তত তো লকডাউন করতেই হবে। কিন্তু যতক্ষণ মানুষের রুটি রুজি না আটকে কাজ করা যায়, ততক্ষণ তো সেটা চালাতেই হবে। সুতরাং ততক্ষণ অবধি কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই প্রচার, প্রচার এবং প্রচার। আমার নাম ডাক্তার যতন রায়চৌধুরী।